আসসালামু আলাইকুম সবাইকে, আর একটি নতুন ব্লগে স্বাগতম। আর এটা ছিল আমার সেকেন্ড ইফতার, আমি বাবার বাড়িতে এসেছি। দেখি ওরা অনেক টাইপের ইফতার বানিয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। এটা নাকি এক ধরনের কাবাব আলু বোকরার মতো, আর সাথে এখানে লুচিও বানিয়েছিল। আমি অনেক বকাঝোকা করলাম যে গ্যাসের মধ্যে, মানে ইফতারিতে গ্যাসের খাবার দাবার না রাখলে কি হয় না, পরে আরও ফলমূল যা কিছু আছে সব কিছু কাটলো। আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর সবাই মিলে খাওয়ার। আর দ্বিতীয় দিন কিন্তু আমি আমার বাবার বাড়িতে ইফতার করতেছি, এটা অনেক মজাদার। তারপরে আমি ইফতার শেষ করলাম, করে আমি ফাইনালি যে বক্সটা আপনাদের দেখাচ্ছিলাম ওটা কিন্তু আমার এটারই, মানে স্ট্যান্ডটা, এই ট্রাইপডটা কিন্তু আমি পেয়েছি। এতদিন আমি আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারিনি, এখন থেকে দিব। তারপর এটা দেখানোর পর আমি ভাবলাম, ওদের সাথে একটু খেলতেছিলাম আমার আপুর মেয়েদের সাথে, খেলা শেষে আমি খিদে পেয়ে গিয়েছিল, ভাবলাম কী খাবো, আম্মু কী রান্না করেছে। দেখি চরচড়ি শাক ভাজি সাথে সজনে ডাটা রান্না করেছে। পরে এটা দেখে আমি খাওয়া বাদ দিয়ে বললাম যে আমি যাবার একটু স্ট্যান্ডটা দেখিয়ে আসি আপনাদেরকে। অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর সবাই আমার চ্যানেলের পাশে।